নমস্কার বন্ধুরা, আজকে সম্পূর্ণ ভেজ থালি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে নয় ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। সপ্তাহে অনেক দিনই থাকে যখন আমরা নিরামিষ খাই, তো ওই দিন এক থেকে দুই পদ কিন্তু আপনারা অনায়াসেই রেডি করে নিতে পারেন ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে। খুব ইজিভাবে দেখিয়েছি, আশা করছি ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন যাতে সবার আগে আমার ভিডিও আপনার কাছে চলে যায়, আর ভিডিওটাকে একটু শেয়ার করে দেবেন বন্ধুদের মধ্যে যাতে সবাই এই ভিডিওটা দেখে উপকৃত হয়। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই এখানে বানিয়ে দেখাবো জিরা রাইস। জিরা রাইসটা আমি বাড়িতে নর্মাল চাল দিয়ে বানিয়েছি, আপনারা চাইলে বাসমতি চালের ব্যবহার করতে পারেন। এখানে দুই চামচের মতো সাদা তেল দিয়েছি, আর দিয়েছি এক চামচের মতো ঘি। এক চামচ জিরে ফোড়ন দিয়ে দিলাম যেহেতু জিরে রাইস। এবার সিদ্ধ করে রাখা চাল, যেটা নর্মাল আমরা প্রত্যেক দিন খাই, ওইটাই দিয়ে দিলাম। তো এইভাবে একটু ঘি আর তেল মিশিয়ে করলে খুব ভালো একটা ফ্লেভার আসে। আর সাথে দিয়ে দিলাম যেহেতু জিরে রাইস, তাই জিরে দিয়ে দিলাম এক চামচের মতো। এবার দিয়ে ভালোভাবে দুই থেকে তিন মিনিট একটু ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের জিরা রাইস। দেখুন কি ইজি, আর বাসমতি চালেরও প্রয়োজন নেই। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি। আর আপনারা যদি এটা বানান তাহলে আমি অবশ্যই বলবো ননস্টিকের প্যানে বানানোর জন্য, নাহলে এইরকম কড়াইতে বানালে আসলে নিচে বাটার লেগে যায়। আমি সামান্য একটু সময় চাপা দিয়ে রেখেছিলাম, তারপর দুই মিনিট পর দেখুন সার্ভ করে নিচ্ছি। এভাবে চাপা দিলে ঘিয়ের ব্যাপারটা থাকে, তো আমি সার্ভ করে নিলাম জিরে রাইস। এবার ভাতের সাথে যেটা ইম্পর্টেন্ট, এটা হলো ভাজা। আমি এখানে চার রকমের ভাজা দেখিয়েছি। প্রথমে আলু দিয়ে দিচ্ছি। এখানে নুন হলুদ মাখিয়ে 5 থেকে 7 মিনিট আমি কিন্তু মেরিনেট করে রেখেছিলাম, তাহলে কী হবে, তেল কম লাগবে, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আমি কাঁকড়ো আর আলু একসাথে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এইভাবে যদি নুন হলুদ মাখিয়ে আগে রেখে দেন তাহলে কিন্তু তেলটাও কম লাগে আর গ্যাসটাও কিন্তু অনেক কম লাগে, গ্যাসের সাশ্রয়টাও হয়ে যায়। এবার দিচ্ছি দুধের পটল আর ঝিঙে। আপনারা চাইলে এটা কিন্তু বেসন দিয়েও করতে পারেন, তবে আমি ঝিঙে দিই, ভিডিওটা বড় হয়ে যাবে তার জন্য আজকে নুন হলুদ মাখিয়েই পরে নিলাম যাতে ভিডিওটা বড় না হয়। দেখুন উল্টে পাল্টে আমি পটল আর ঝিঙেটাকেও কিন্তু ভেজে নিচ্ছি। আমার ঝিঙেগুলো কিন্তু একদম রেডি, আমি তুলে নিচ্ছি। পটলটা একটু শক্ত আছে তাই আর একটু ভেজে আমি এগুলো তুলে নিচ্ছি। আমি সার্ভ করে দিলাম চার রকমের ভাজি। আর আমাদের আজকের ভোগটা কিন্তু রাধা মাধবের কাছেই লাগবে। এবার ভাজির সাথে দিয়ে দেব ডাল, তবে ডালটা একটু অন্যভাবে বানাবো। আজকে ডাল ফ্রাই করে দেখাবো। এখানে 2 চামচের মতো ঘি দিয়েছি, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এইভাবে ঘিতে কিন্তু সম্বাসটা দিলে ডাল ফ্রাই খেতে ভীষণ ভালো লাগবে। একটা তেজপাতা দিয়েছি, 2 শুকনো মরিচ দিয়েছি, দিয়ে একটু ভেজে নেবো। দেখবে খুব সুন্দর যখন একটা গন্ধ বেরোবে তখন দিচ্ছি সামান্য একটু ঘি। ঘিমেও কিন্তু ডাল ফ্রাইটা ভীষণ ভালো লাগে। ঘিটা দেওয়ার সাথে সাথে 1 চামচ আদা বাটা দিয়ে দিয়েছি। হিং আর আদা বাটার ফ্লেভারটা ভীষণ ভালো আসে, অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। এবার দিচ্ছি একটা টমেটো কুচি। টমেটোটাকে দিয়ে একটু তেলের মধ্যে, মানে ঘিয়ের মধ্যে একটু ভেজে নেব। আর ঘিটা দেওয়া যখন দেবে, আমি একটু বলে রাখছি, কড়াইটা বেশি গরম অবস্থায় ঘিটা দেবে না, তাহলে কিন্তু কড়াই পুড়ে যাবে, ঘিটাও পুড়ে যাবে। এখানে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ, স্বাদ মতো লবণ, দিয়েছি আন্দাজ মতো হলুদ, দিয়ে সব কিছুকে একসাথে মিশিয়ে নিচ্ছি, তাহলে কী হবে, টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। অবশ্যই কড়াইটা একটু ঠান্ডা করে তারপরে ঘিটা দেওয়ার চেষ্টা করবে, তাহলে ঘিটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এই পর্যায়ে আপনারা চাইলে ঢেকে টমেটোটাকে নরম করে নিতে পারেন, তবে আমি ঢাকনা দিইনি, এমনি করে নিচ্ছি। এবার দিচ্ছি 1 চামচের মতো নারকেল বাটা। ডাল ফ্রাইয়ে নারকেল বাটাটা দিলে ভীষণ টেস্টি হয়, তাই অবশ্যই নারকেল বাটাটা দেওয়ার চেষ্টা করবে। এটাকেও ভালোভাবে টমেটোর সাথে কিন্তু ভেজে নিচ্ছি, মানে ফ্রাই করে নিলাম। আমার ফ্রাই করা হয়ে গেছে, মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে আসছে। এবার আগে থেকে সেদ্ধ করে রাখা মুগ
চালের ডাল দিয়ে দিয়েছি। এই ডালটাকে আমি শুকনো কুলায় 3-4 মিনিট ভেজে নিয়েছিলাম। ভেজে তারপরে ভালোভাবে জল পাল্টে পাল্টে ধুয়ে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে রেখেছিলাম। আর যেহেতু এটা সোনা মুগ ডাল, তার জন্য খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তোমরা এটা এখানে মুগ ডালের পরিবর্তে চানার ডালও দিতে পারো। দেখো ডাল ফ্রাইটা কিন্তু আমার রেডি। ডালটা দিয়ে আমি 3-4 মিনিট চাল দিয়ে দিয়ে ডালটাকে রেডি করে নিয়েছি, সার্ভ করে দিলাম। এবার শুক্তো বানিয়ে দেখাবো ঘরে থাকা সামান্য কিছু জিনিস দিয়ে। তেলের মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে আমি করলাটাকে প্রথমে ভেজে নেব। এইভাবে করলাটা যদি আগে ভেজে নাও তাহলে কিন্তু শুক্তোটা বেশি তেতো হবে না। আর এমনি যদি ডিরেক্ট তোমরা রান্না করো তাহলে কিন্তু শুক্তোটা তেতো হওয়ার সম্ভাবনা বেশি। এবার দিয়েছি সামান্য একটু লবণ, দিয়ে একটু ভেজে নিচ্ছি করলাটাকে। এইভাবে গ্যাসটা বাড়িয়ে কিন্তু ভেজে নিলে করলাতে তেতো ভাবটা আর আসবে না। দেখো আমার কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। তো করলাটা আমি নামিয়ে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই আমি বেগুনটাকেও ভেজে নেব, আর কোনো মশলা অ্যাড করিনি। দেখো বেগুনটাকেও লাল করে ভেজে নিলাম। আমার বেগুন ভাজাও কিন্তু হয়ে গেল। এবার আরও 1-1.5 চামচের মতো সরিষার তেল অ্যাড করছি, দিয়ে দিচ্ছি ফোড়ন, কালো জিরে 1/2 চামচের মতো, দিচ্ছি সামান্য একটু হলুদ, দিয়ে ডুবো ডুবো করে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। আমি শুক্তোতে আলু ব্যবহার করছি, তোমরা চাইলে আলুটা স্কিপ করতে পারো, তবে আলুটা দিলে ভালোই লাগবে। আলুটাকেও 2-3 মিনিট একটু ভেজে নেব, তার জন্য দিয়ে দিয়েছি একটু লবণ। লবণটা বুঝে দিতে হবে, কারণ করলাতেও লবণ ছিল, তো আলুটাতে লবণ দিয়েছি। দিয়ে হালকা করে কিন্তু আলুটাকে ভেজে নেব। একটু ঢেকে রান্না করছি যাতে আলুটা একটু সফট হয়ে যায়। 2-3 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এইভাবে ঢাকা দিয়ে আমরা রান্না করলাম। এখন দিচ্ছি 1 চামচের মতো আদা বাটা, আর দিচ্ছি 1 চামচের মতো জিরের গুঁড়ো। আমি একটু জলে ভিজিয়ে রেখেছিলাম 1/2 কাপ জলে। এই জলের মিশ্রণটা, মানে জিরে আর জলের মিশ্রণটাও দিয়ে দিলাম। আর আদা বাটা দিয়ে সব কিছুকে একটু এবার কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা করলাটা, দিয়ে সব কিছুকে আবার দেখো একটু ভেজে নিচ্ছি। আর জিরেটাকে অবশ্যই একটু জলের মধ্যে গুলে দিই। এখানে দিচ্ছি 1 চামচের মতো পোস্ত বাটা, সামান্য 1 চামচ থেকে আর একটু কম দিচ্ছি। আরও 2 চামচের মতো এখানে দিলাম সর্ষে বাটা। সব কিছুকে দিয়ে আবার মিশিয়ে নিচ্ছি। শুক্তো কিন্তু বেশি কষাতে নেই, তো আমি দেখো বেশি কষাইনি। এবার ঝোল দিয়ে দিচ্ছি, 2 কাপের মতো জল দিয়েছি। এবার বেগুনটাও দিয়ে দিলাম, তাহলে কী হয় বেগুনের ভেতরে জল, মানে শুক্তোর জলটা ঢুকবে। সব কিছুকে মিশিয়ে নিলাম। আর একটু লবণ লাগবে যেহেতু ঝোল দিয়েছি, আর শুক্তোর একটু পাতলা পাতলাই ভালো লাগে। ঢেকে রান্না করবো 4-5 মিনিট। আমার শুক্তো কিন্তু রেডি হয়ে গেছে। আপনারা চাইলে শুক্তোতে কিন্তু বড়ি দিতে পারেন, তবে আমার ঘরে ছিল না তাই আমি বড়িটা দিই। মাঝে কিন্তু কারেন্ট চলে গেছিলো তাই একটু অন্ধকার লাগছিলো। আমি সার্ভ করে দিলাম শুক্তো। এবার দিচ্ছি এখানে সর্ষে ছিঁড়ে, এটাও ভীষণ ভালো লাগে, নিরামিষের দিনে একবার অবশ্যই ট্রাই করবেন। 2 চামচ সরিষার তেলে 5 ফোড়ন দিয়েছি, 1টা শুকনো মরিচ দিচ্ছি, 1টা তেজপাতাকে ছিঁড়ে দিলাম। সব কিছুকে ভালোভাবে ভেজে নিয়েছি। এইবার গোল গোল করে কেটে রাখা ঝিঙেটা দিয়ে দিচ্ছি। এটা আমার মায়ের হাতের ভীষণ পছন্দের, মায়েরটা ভীষণ ভালো বানায়। এবার দিচ্ছি আন্দাজ মতো হলুদ, আন্দাজ মতো লবণ, আর দিচ্ছি 2টা চেরা কাঁচা লঙ্কা, দিয়ে সব কিছুকে একসাথে দিয়ে ভালোভাবে ভেজে নেব। তো দেখো 3-4 মিনিট এইভাবে একটু তেলের মধ্যে ভেজে নিলে ভালো হয়। এবার একটু ঢেকে দিয়েছি, তাহলে কী হবে ঝিঙেটা কিন্তু অনেকটাই সফট হয়ে যাবে। ঝিঙে এমনি নরম, তাড়াতাড়ি সফট হয়ে যায়। দেখো অনেকটাই মজে গেছে, অনেকটা জলও বেরিয়ে গেছে। এবার এখানে দিচ্ছি সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো। যখন ভোগের রান্না করবে তখন কিন্তু ঝালটা একদম একদম কম বুঝে দেবে। তো ভোগের রান্না একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, বেশি ঝাল কিন্তু আমাদের রাজমাতা পছন্দ করেন না। তো সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো হলুদ দিয়েছি, দিয়ে এখানে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। এখানে 2-3 চামচের মতো সর্ষে
প্যাকেটের যে সর্ষে এটা আমি গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 4-5 মিনিট, ওইটাই দিয়ে দিচ্ছি। এখানে দিচ্ছি 1 বাটির মতো গরম জল। আর আমি আজকে প্রত্যেকটা রান্নায় কিন্তু গরম জল ব্যবহার করছি। স্বাদ মতো আর একটু লবণ দিয়ে দিলাম যেহেতু গ্রেভি দিয়েছি। আর এটা বেশি ঘন হবে না, আবার একদম পাতলা হবে না, এটা একদম মিডিয়াম, ঠকঠকে একটা ভাব আসবে। তো দেখো সুন্দর করে সব মশলা কষা হয়ে গেছে। আর এই অবস্থাতে কিন্তু আমি নামিয়ে নেব, আমার রেডি হয়ে গেল সর্ষে ঝিঙে। ভীষণ ভালো হয় এটা খেতে, অবশ্যই ট্রাই করবে। পটলের দোরমা দেখাবো এখন। প্রথমে নুন হলুদ মাখিয়ে রাখা পটলটাকে ভেজে নেব। আর সামান্য একটু চিড়ে নিয়েছিলাম গায়ের মধ্যে, তাহলে কিন্তু খুব সুন্দর ভেতরে মশলাটা ঢুকবে। তো 4-5 মিনিট আমি একটু ভেজে নিলাম। কিংবা চাইলে পটলের দোরমাতে কিন্তু স্টাফিং ব্যবহার করতে পারো, চানার, তারপরে আলু আমি এখানে নর্মালভাবে দিচ্ছি। এই তেলের মধ্যে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম, আর দিচ্ছি 1 চামচের মতো বাটার, 1/2 চামচ দিয়েছি কালো জিরে, 1টা তেজপাতা, দারুচিনি, এলাচ দিয়ে সব কিছুকে 20-30 সেকেন্ড কিন্তু ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি এখানে 1 চামচের মতো আদা বাটা, 1 চামচের মতো পোস্ত বাটা, 1 চামচের মতো কাজু বাটা। কাজু আর পোস্তটাকে একসাথে বেটে নিয়েছিলাম আমি, আর সামান্য একটু দিয়েছি কাজু বাটা দিয়ে সব কিছু একটু ভেজে নিলাম। এবার দিচ্ছি লবণ স্বাদ মতো, আন্দাজ মতো দিচ্ছি হলুদ, এখানে পোস্ত বাটা দিচ্ছি 1 চামচের মতো। সব কিছুকে দিয়ে একটু কষিয়ে নেব, দেখবে উপর থেকে খুব সুন্দর তেল ছেড়ে আসছে। দেখো তেলটা কিন্তু ছেড়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব পটল। এটা স্টাফিং দিয়ে করলে আরও বেশি ভালো লাগে, আর এমনিও খেতে খালি খালি খেতেও ভালো লাগে স্টাফিং ছাড়া। এই পটলের দোরমাটাও ট্রাই করতে পারো একবার। এবার দিচ্ছি 1 বাটির মতো জল। আর আমি আবারও বলে রাখছি এখানে কিন্তু গরম জল দিচ্ছি। গরম জল যদি রান্নায় ব্যবহার করা যায়, নিরামিষ রান্নায় বেশিরভাগ, তাহলে কিন্তু রান্নার যে গুণাগুণ এটাও নষ্ট হয় না। আর হঠাৎ করে গরম রান্নাতে যদি তুমি ঠান্ডা জলটা দিয়ে দাও, তাহলে টেম্পারেচার একটা ওঠানামা করে, রান্নাটা কিন্তু খারাপ হয়ে যাওয়ার একটা প্রবণতা থেকে যায়। তো অবশ্যই গরম জলটা ব্যবহার করবে। তো এইভাবে কথা বলতে বলতে রেডি হয়ে গেল আমার পটলের দোরমা। এবার দেখাবো ভেজ কেপসি পনির মশালা। তার জন্য প্রথমে সরিষার তেল দিয়েছি 2 চামচ, জিরে ফোড়ন দিলাম, তেজপাতা, দারুচিনি, শুকনো মরিচ দিলাম, দিয়ে সব কিছুকে হালকা করে ভেজে নেব 20-30 সেকেন্ডের মতো। দেখো খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। তখনই দিয়ে দিলাম 1 চামচের মতো বাটার, দিচ্ছি আদা বাটা, সামান্য একটু মরিচ বাটা, আর দিয়ে দিলাম সাথে সাথে দিয়ে দেবে একটু জল। জলটা দিলে মশলাটা ঘুরার সম্ভাবনা নেই। এবার দিচ্ছি এখানে পোস্ত বাটা, সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম, একদম সামান্য জিরে দিলাম, আর দিচ্ছি একটা টমেটো পেস্ট দিয়ে সব কিছুকে একটু মিশিয়ে নেব, মানে কষিয়ে নেব আমরা 4-5 মিনিট। আর একটু হলুদ দরকার তাই দিয়ে দিলাম কালারের জন্য। এবার 5-6 মিনিট কষিয়ে নেবে, মশলা যত ভালো কষাবে এটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে। এবার দিয়ে দিলাম এখানে 100 গ্রামের মতো পনির। পনিরটা আমি ভেজে দিইনি, তোমরা কিন্তু ভেজেও ব্যবহার করতে পারো। এবার একটা ক্যাপসিকাম দিয়ে দিলাম, ডুমো ডুমো করে কেটে রাখা, সব কিছুকে একসাথে মিশিয়ে নিচ্ছি। দেখো সামান্য একটু জল দিয়ে দিয়েছি, না হলে কড়াইতে নিচেটা লেগে যেতে পারে। আবার সব কিছুকে একসাথে মিশিয়ে নিচ্ছি। এটাতে আমি টক দই ব্যবহার করবো, তোমরা চাইলে কিন্তু টক দইকে স্কিপ করতে পারো। এবার ঢেকে রান্না করতে 3-4 মিনিট, তাহলে কিন্তু পনিরের ভেতর খুব সুন্দর গ্রেভিটা ঢুকে যাবে, আর ক্যাপসিকামটাও খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এমনি নরম থাকে ক্যাপসিকাম। আবার সব কিছু একটু কষিয়ে নিলাম 2-3 মিনিট। এবার আমি গ্যাসটা কিন্তু বন্ধ করে দিয়েছি 2-3 মিনিট, একটু গ্যাসটা অফ ছিল, তাহলে কি টেম্পারেচারটা কমে গেছে। এবার আমি এখানে 2 চামচের মতো ফেটানো টক দই দিয়ে দিয়েছি। আর যদি রান্নার সময় তুমি দিয়ে দিতে, তাহলে কিন্তু টক দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো তোমরা এইভাবে একটু ঠান্ডা করে তারপরে গ্রেভিতে টক দইটা ব্যবহার করবে। এবার দিচ্ছি আমি জল,
যেহেতু এটা বেশি পাতলা হবে না। এটা তোমরা চাইলে রুটি পরোটা লুচির সাথে খেতে পারো। সামান্য একটু কস্তুরি মেথি দিয়ে দিচ্ছি, সামান্য একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি এক চামচের মতো ঘি। দুইটা কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। এবার চাপা দিয়ে 5-6 মিনিট রান্না করলে আমার KFC পনির মশলা একদম রেডি। এটা কিন্তু রেস্টুরেন্ট স্টাইলে ভীষণ ভালো লাগে খেতে। দেখো একটু মিশিয়ে নিচ্ছি সব কিছুকে একসাথে, একদম থকথকে এইভাবেই কিন্তু গ্রেভিটা আমি রেখে দেবো, আর পাতলা করব না। এবার এখানে আমি দিচ্ছি 1 চামচের মতো নারকেল বাটা। অবশ্যই নারকেল বাটাটা দেওয়ার চেষ্টা করবে। তো নারকেল বাটা দিয়ে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। আবার নিরামিষ রান্নাতে নারকেল বাটা দিলে কিন্তু তার টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। আর নারকেল কিন্তু অ্যাভেলেবেল আমাদের বাড়িতে সবসময় থাকে। তো নারকেল বাটা দিয়ে কিন্তু নামিয়ে নিলাম আমার KFC পনির মশলা। একদম শেষে চাটনি না হলে হয় না। এবার সরিষার তেলে আমি দিয়ে দিলাম ফোড়ন, কালো জিরে, আর দিলাম সামান্য একটু হলুদ, দিয়ে 4টি টমেটো আমি কুচি করে রেখেছিলাম, টমেটো কুচিটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম 7 মতো লবণ, সামান্য একদম কম পরিমাণে দিলাম এখানে হলুদ, দিয়ে একটু ভেজে নেব, তাতে টমেটোটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। টমেটো দেওয়ার সাথে সাথে লবণ আর হলুদ দেওয়ার চেষ্টা করবে। এইবার ঢেকে রান্না করব যাতে এই টমেটোটা সফট হয়ে যায়। আর ভোগে যদি একটু চাটনি পায়েস না থাকে তাহলে কিন্তু অসম্পূর্ণ থেকে যায় ভোগটা। তো দেখো টমেটোটা কিন্তু সফট হয়ে গেছে। এবার দিচ্ছি 7 মতো চিনি। তোমরা চাইলে এই চাটনিটা গুড় দিয়েও বানাতে পারো, গুড় দিয়ে দিলেও অসম্ভব মজা হবে। তবে আমি এখানে চিনি দিয়ে বানালাম। তো চিনিটা কিন্তু গলে গেছে। এবার দিচ্ছি নারকেল বাটা। এখানে তোমরা চাইলে 2 চামচ নারকেল বাটা দিয়েছি, তোমরা চাইলে কিন্তু বাদাম বাটা দিতে পারো, বাদামটাও ভীষণ ভালো যায় চাটনিতে। দিলাম কয়েকটা খেজুর, কয়েকটা কাজু, আর কিছু কিশমিশ। তো নারকেল বাটার সাথে এই সব কিছু দিয়ে একসাথে দেখো মিশিয়ে নিচ্ছি। এই চাটনিটাও ভগবানের ভীষণ প্রিয়। সব কিছুকে দিয়ে মিশিয়ে নিলাম আবার। এখানে কিন্তু ভাজা মশলার গুঁড়াটা তুমি দিতে পারো, যেটা কিন্তু চাটনি বা আচারের মধ্যে ব্যবহার করো। তো আমি এখানে কিছু দিইনি। এবার ঝুলের জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে একটু মিশিয়ে নিচ্ছে। দেখো এবার 3-4 মিনিট জাল হয়ে গেলেই আমার টমেটো চাটনি কিন্তু রেডি। আর যেহেতু কিশমিশ খেজুর দিয়েছি ভীষণ ভালো লাগবে মুখে যখন পড়বে। দেখো জাল হয়ে গেছে আমার চাটনি, আমি সার্ভ করে দিলাম ভোগের জন্য। এবার শেষ পাতে যদি একটু পায়েস না হয় কীভাবে খালি খালি লাগে, তার জন্য আমি এখানে সেমাইয়ের পায়েস বানিয়ে দেখাবো। যেহেতু চালের পায়েসটা বানালে সময় সাপেক্ষ ব্যাপার, একটু টাইম লাগে, তাই টাইমটা বাঁচানোর জন্য এখানে সেমাইয়ের পায়েসটা দেখাচ্ছি। 2 চামচের মতো এখানে ঘি দিলাম, কিছু 1/4 কাপের মতো সেমাই। এই সেমাইটা কিন্তু ভাজা না, তোমরা যদি ভাজা সেমাই নাও তাহলে কিন্তু ভাজার প্রয়োজন নেই, এমনি দিয়ে দিতে পারো ডিরেক্ট দুধে। তো এটা যেহেতু ভাজা না তার জন্য আমি তেল ঘির মধ্যে 3-4 মিনিট একটু ভেজে নেব, বেশি ভাজার প্রয়োজন নেই, যাতে ঘি ফ্লেভারটা কিন্তু উঠে যায়। এবার এই কড়াইতে আমি দিচ্ছি 1/2 লিটারের মতো দুধ। দুধটা কিন্তু জাল দেয়া না, নর্মাল দুধই নিয়েছি জাল ছাড়া। তোমরা চাইলে এখানে কিন্তু ঘন দুধের ব্যবহার করতে পারো। তো আমি এইভাবে পাতলা দুধই কিন্তু দিয়ে দিলাম 1/2 লিটারের মতো দিয়ে। এবার এটা জাল হবে 7-8 মিনিট। এবার 7 মতো চিনি দিয়ে দিলাম। এখানে কিন্তু গুড়ের বাতাসাটা দিতে পারো যদি হেলদি অপশনে রাখা মানে রাখতে চাও তাহলে। সব কিছুকে মিশিয়ে নিলাম, চিনি দেওয়ার সাথে সাথে একটু পাতলা হয়ে গেল। ফ্লেভারের জন্য 2 এলাচ দিয়ে দিলাম। দেখো 7-8 মিনিট পর অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে আর আমাদের সেমাইটা সেদ্ধ হয়ে গেছে। তো আমার পায়েসটাও কিন্তু দেখতে দেখতে রেডি হয়ে যাচ্ছে। আর সেমাই পায়েস সবসময় একটু পাতলা পাতলা যখন থাকবে তখনই কিন্তু নামানোর চেষ্টা করবে, কারণ ঠান্ডা হওয়ার সাথে সাথে এটা আরও কিন্তু জমে যায়। তো দেখো আমি পাতলাভাবেই নামিয়ে নিলাম। এটা 1-2 ঘন্টা পরে এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। আর একদম শেষ পাতে রাধা মাধবীর ভোগের জন্য আছে মিষ্টি লেবু, আর 1 গ্লাস জল দিয়ে আমি আজকের ভোগটা কিন্তু শেষ করলাম। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে প্রচুর প্রচুর শেয়ার করার অনুরোধ রইল।
আর কমেন্ট করে জানাবেন কোন রেসিপিটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। টাটা।